কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে 15 প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে আসছে বিক্ষোভকারীরা, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দখলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবিতে টানা 41 দিন কানাডার মন্ট্রিয়েলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে তাঁবু স্থাপন করে প্রতিবাদ করে আসছিল বিক্ষোভকারীরা। তবে প্রশাসনের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দখলে নেয় প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, অনেক দিন ধরে বিক্ষোভ করে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সাথে এখনো সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে রাজি হয়নি। There were conversations and they failed to bring a proposal that met our demands in a material and significant way, which is why students have taken that step. এ সময় স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস ও ঢোল পিটিয়ে প্রতিবাদ করতে থাকে বিক্ষোভকারীরা। তারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে ব্যানার টানায়। ভবনের বাইরে একটি ব্যারিকেড নির্মাণ চেষ্টা করেছিল তারা, তবে পুলিশ তা ভেঙে দেয়। পুলিশ ভবন দখলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং ভবন থেকে ব্যানারগুলো সরিয়ে ফেলে। এ সময় 15 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ, তবে আদালতে হাজিরা দেওয়ার শর্তে তাদের পরে ছেড়ে দেয়া হয়। ভবনের বাইরে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে ভবনটি বিক্ষোভকারীদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয় তারা। গাজা ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায় এটা কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয়, ক্যাম্পাসে এ ধরনের সহিংস আন্দোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। নাজিমুন্নাহার উর্মি, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।